সৌদি বিনিয়োগ বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনায় দুদেশের মধ্যে চুক্তি। দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য দ্বিতীয় দিনে 141 জন নির্বাচন কমিশনে আপিল করেছেন। দুদিনে আপিল করলেন 183 জন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি অফিসে নিজেরাই তালা দিয়েছে, সাহস থাকলে মাঠে নামার হুঁশিয়ারি। দেশের জনগণের বিরুদ্ধে যারা পেট্রোল বোমা নিক্ষেপ করছে, নির্বাচন প্রতিহত করছে, তাদের ভিসা নিষেধাজ্ঞা দিতে যুক্তরাষ্ট্রের প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের আহ্বান। রাজধানীর বিভিন্ন জায়গায় অবরোধের সমর্থনে বিক্ষোভ, মতিঝিলে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড, তিনজন আহত একজন আটক। আওয়ামী লীগ এখন লোক ভাগানোর দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুলিশ কনস্টেবল হত্যা মামলায় আমির খসরু মাহমুদ চৌধুরী ও জহিরউদ্দিন স্বপনের জামিন নামঞ্জুর। পিস্তল ছিনতাইয়ের মামলায় জামিন হয়নি ইমরান সালেহ প্রিন্সের। সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে নির্বাচনে প্রার্থী হওয়া ব্যারিস্টার শাহজাহান ওমর, ডিবি কার্যালয়ে সাইবার বুলিংয়ের অভিযোগ। সুষ্ঠু নির্বাচন হলে 160টিরও বেশি আসন জিতে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে, আশা দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নুর। নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ব্রতির নির্বাহী পরিচালক শারমিন মুর্শিদ বলেছেন, বর্তমান নির্বাচনকে কোনোভাবেই গণতান্ত্রিক বলা যায় না। শ্রম আইন লঙ্ঘনের মামলার কার্যক্রম চললেও বিদেশে যেতে বাধা নেই ডক্টর মোহাম্মদ ইউনুসের, ঢাকার তৃতীয় শ্রম আদালতের নির্দেশ। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শ্রম আইন সংসদে পাশ হওয়ার পর তাতে টাইপিংয়ের ভুল ধরা পড়েছে, শ্রম আইনে সরকার শ্রমিকদের যে অধিকার দিতে চেয়েছে তাতেও ভুল হয়েছে। বাংলাদেশ ভারতের উন্নয়ন সম্পর্ক সবসময় অটুট থাকবে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, দেশ স্মার্ট হচ্ছে, এর সাথে তাল মিলিয়ে ফ্যামিলি কার্ড রূপান্তর করা হচ্ছে যাতে নিম্ন আয়ের কেউ বাদ না পড়ে। দেশের বর্তমান রাজস্বের 38% আসে ভ্যাট থেকে, এর আকার বাড়াতে সারা দেশে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডি বসানো হবে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরতা আর হত্যাযজ্ঞের মিশন অব্যাহত, খান ইউনিসে প্রতিরোধ গড়ে তুলেছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনের পথে অন্যতম বাধা ইহুদিদের কট্টর জাতীয়তাবাদী মতবাদ, জায়নবাদের সমর্থনে প্রস্তাব পাশ করেছে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। ঢাকা টেস্টে প্রথম দিনে 172 রানে অল আউট হয়েছে বাংলাদেশ, 55 রানে 5 উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে আরেকটি বড় স্বীকৃতি মিলল লিওনেল মেসির, মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন 2023 সালের বর্ষসেরা অ্যাথলেট মনোনীত। দাম্পত্য জীবনের 30 বছর পার করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর, 1993 সালে তিনি বিয়ে করেন জোবাইদা রাব্বানি মিতাকে।